हेलो फ्रेंड्स, सबाई केमन आछेन? आशा करछि सबाई खूब भालो आछेन। तो बंधुरा, आजकेर एई भिडियोते आमि आपनादेरके देखाबो जे आपनारा फेसबुक प्रोफाइलटाके किभाबे डिजिटल क्रिएटर प्रोफाइल करते पारबेन। तो आपनारा देखते पाच्छेन एई मुहूर्ते एकटा प्रोफाइलेर भेतर आमि रयेछि। सेई प्रोफाइलटा देखुन, शुधुमात्र फलो मेसेज करते इच्छे, कोनो रकम एड फ्रेंड करते इच्छे ना। এই প্রোফাইলটা কিন্তু অ্যাকচুয়ালি ডিজিটাল ক্রিয়েটর প্রোফাইল। তো এরকম প্রোফাইল আপনাদের নিজেদের প্রোফাইল কিভাবে করতে পারবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে। শুনো, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত সে দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এটা করার জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুকটাকে আপডেট করে নতুন ভার্সন আনতে হবে, এবং তারপরে আপনাদেরকে যেতে হবে আপনাদের নিজেদের প্রোফাইলের ভেতর। প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে আপনারা দেখবেন যদি আপনাদের প্রোফাইলটা লক করা থাকে তাহলে পরে সেটাকে আপনাদেরকে আনলক করতে হবে। আনলক করার জন্য আপনারা এই যে এডিট প্রোফাইলের পাশে যে তিনটে ডট রয়েছে এখানে ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এখান থেকে আপনারা আনলক প্রোফাইল নামের যে অপশানটা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আনলক বলে একটা অপশান রয়েছে, এখানে আনলক করবেন। এবার এখানে আনলক ইওর প্রোফাইলের উপরে ক্লিক করবেন, তাহলে পরে আপনাদের প্রোফাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। আর যদি আপনাদের প্রোফাইলটা আনলক না করা থাকে তাহলে পরে নর্মালি আপনারা আপনাদের প্রোফাইলের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনারা দেখতে পাবেন যে থ্রি ডট যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে দেখুন একটুখানি নিচের দিকে, একদম নিচে দেখুন এখানে একটা অপশান রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড। তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এটাকে টার্ন অন করতে হবে। আপনারা যদি এটাকে টার্ন অন করেন তাহলে পরে কিছুক্ষণ সময় নেবে এটা রিলোড হওয়ার জন্য। রিলোড হওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এটাকে স্টার্ট উইথ লেভেলসের উপরে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে আপনাদের কাছে এখানে কিছু এই চাইবে যে আপনারা কী ধরনের পোস্ট করবেন বা কী ধরনের আপনাদের ক্যাটাগরি রয়েছে, তো সেগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা লেভেলটাকে কমপ্লিট করবেন। লেভেল কমপ্লিট করা হয়ে গেলে পরে আপনারা জাস্ট এখান থেকে সেভ করে দেবেন, এবং সেভ করার পরে কিন্তু আপনাদের এই ডিজিটাল ক্রিয়েটর প্রোফাইল রেডি হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে জাস্ট রিফ্রেশ করে দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আমি রিফ্রেশ করলাম, আমার প্রোফাইলটাও কিন্তু অলরেডি ডিজিটাল ক্রিয়েটর প্রোফাইলই হয়ে গেছে। দেখুন আমার প্রোফাইলের এখানে দেখুন প্রোফাইল ডিজিটাল ক্রিয়েটর দেখাচ্ছে, এবং ওপরের দিকে দেখুন এখানে কিন্তু আমার কতগুলো ফলোয়ার্স আছে এবং আমি কতজনকে ফলো করছি সেইগুলো কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। তো এভাবেই আপনারা আপনাদের নর্মাল প্রোফাইল থেকে ডিজিটাল ক্রিয়েটর প্রোফাইল তৈরি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, পরবর্তী নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে রাখুন।